প্রস্তুতি ম্যাচে তামিমকে ছাড়াই দুভাগে বিভক্ত হয়ে মাঠে নামছে বাংলাদেশ প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না তাস্কিন এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন ঢাকা প্রিমিয়ার লিগের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররা আগামী সাত জুলাই হারারিতে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট তার আগে টাইগাররা খেলবে একটি প্রস্তুতি ম্যাচ তবে স্পোর্টস ক্লাব সেই মাঠের প্রস্তুতি ম্যাচে খেলা হবে না ওয়ান ডে অধিনায়ক ও বাহাতি ওপেনার তামিম ইকবালের টেস্টের আগে তাকে নিয়ে ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের বেডিক্রিক ট্যামকে বিষয়টি নিশ্চিত করেছে দলীয় সূত্র তামিম ম্যাচ খেলার ফিটনেস অর্জন করেছেন কি না তা এখনো নিশ্চিত নয় তবে তামিমকে টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট প্রস্তুতি ম্যাচে তার অংশগ্রহণ ঝুঁকি বাড়াবে বলেই তাকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলবে দল তামিমের চোট ডান পায়ের হাঁটুতে এই চোটের কারণে ডিপিএলের সুপার লিগ থেকে নিজেকে সরিয়ে নেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তারকা এরপর ছিলেন পূর্ণাঙ্গ বিশ্রামে জিম্বাবুয়ে সফরের তিন ফর্মেটের দলে থাকায় টেস্ট দলের সাথে ঢাকা ত্যাগ করেন তবে তার চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলমান তামিমের ডান পায়ে এই চোট অনেক আগে থেকে ছিল গত সতেরো জুন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ব্যাটিং এর সময় পুরনো সেই চোট জেগে ওঠে যার কারণে মাঠের বাইরে ছিটকে পড়তে হয় তাকে ফলশ্রুতিতে বিশ জুন থেকে শুরু হওয়া সুপার লিগে খেলতে পারেননি লাল বলে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে আজ শনিবার তিন জুলাই বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বাংলাদেশ জাতীয় দল এখন আছে জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে যদিও দীর্ঘদিন ধরে লাল বলে খেলা হয়নি দলের ক্রিকেটারদের স্বভাবতই টেস্ট দিয়ে খেলা মাঠে গড়ানোর আগে প্রশ্ন উঠছে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত মার্চ এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে জিম্বাবুয়ের কন্ডিশনে বাংলাদেশ অভ্যস্ত নয় তার চেয়েও বড় কথা বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট থেকে দূরে সেই শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই তবে বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ মনে করেন জিম্বাবুয়ের সিরিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না তিনি বলেন প্র্যাকটিস ভালো হচ্ছে ভালো প্রস্তুতি নেওয়া হচ্ছে আশা করি প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ থাকবে না তবে জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের সাথে খেলা সহজ না আমাদের অনেক ভালো খেলতে হবে